Assalamualaikum everyone, welcome to my channel. কুমড়া ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আপনাদের কাছে তৈরি করে দেখাবো কুমড়া ফুলের বড়া। গাছ থেকে তুলে নিচ্ছি ফ্রেশ কুমড়া ফুল, যাদের মধ্যে আছে ভ্রমরের আড্ডাখানা। কম বেশি সবাই কিন্তু এই পাকোড়া তৈরি করতে পারে, কিন্তু আমি একটু ভিন্নভাবে তৈরি করে থাকি সাধারণত, সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে ফুলের লেজের অংশটা কেটে নিলাম, তারপর ভেতরের অংশটা ফেলে দিচ্ছি। আমি সাধারণত এভাবেই পাকোড়াটা করতে পছন্দ করি, কিন্তু অনেকেই এই লেজ সহ এবং ভেতরের অংশ সহই ভেজে থাকেন। সেভাবে খেতে মন্দ হয় না, কিন্তু এভাবে খেলে স্বাদটা বেশি পাওয়া যায়। ভেতরের ফাঁপা অংশটাই ফাঁপা থেকে যায়, যা খেতে অসাধারণ লাগে। সবগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমি ধুয়ে রাখছি। যে গোলায় ডুবিয়ে ভাজবো সেটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচিও নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই মশলাগুলো টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দিয়েছি। চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। অনেকে 1/4 চা চামচের মানে বোঝেন না। 1/4 চা চামচ মানে হচ্ছে 1 চা চামচের 1/4 ভাগ। গোলা তৈরির জন্য আমি এখন অল্প অল্প করে পানি দিচ্ছি এবং একটা মিশ্রণ গোলা আমাদেরকে তৈরি করে নিতে হবে। সেই জন্য শুরুতে বেশি করে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনের এই অংশগুলো গুটে পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে এবং হাত দিয়ে মোথে মোথে এরকম একটা মিশ্রণে আনতে হবে। যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন আমি এটাকে এভাবে করে ফেটে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এভাবে ফেটে নিলে বেসনটা ফুলে উঠবে। বেসন যেহেতু ডালের তৈরি, যত বেশি ফেটা হবে এটা তত ফুলে উঠবে। এর পরবর্তীতে যখন আমরা এটা তেলে দিব তখন এটা বেশি মুচমুচে এবং ফুলকো হবে। ঠিক যখন এরকম ফেটে নেওয়া হয়ে যাবে 1 থেকে 2 মিনিট পর, তারপর অল্প পানি দিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। অন্যদিকে আমি কুমড়া ফুলগুলো ধুয়ে অতিরিক্ত পানিটাকে এভাবে চিপে ফেলে দিচ্ছি, কারণ তেলে দিলে না হয় কিন্তু পানিটা বের হয়ে ছিটতে শুরু করবে। যাই হোক, এখন আমি এগুলোকে ভেজে নেব। বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে পাকোড়াগুলোকে ছাড়তে হবে। ঠিক আলতোভাবে এভাবে বেসনের মধ্যে চুবিয়ে ফুলগুলোকে ছেড়ে দিতে হবে। অনেক বেশি বেসনে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক বেসন লেগে থাকবে। সেই ক্ষেত্রে খাওয়ার সময় আপনারা বেসনের ফ্লেভার পাবেন, ফুলের ফ্লেভার পাবেন না। আরেকটা বিষয় বলে রাখি, বেসনের গোলাটাকে অনেক বেশি ঘন করতে চাইবেন না। বেগুনি বা আলুর চপ আমরা যেই বেসনের গোলাতে ভাজি সেটা সাধারণত একটু ঘন হয়, কিন্তু এই ক্ষেত্রে বেসনের গোলাটা সামান্য পাতলা হতে হবে, তাহলে ফুলের ফ্লেভারটা ভালো মতো পাওয়া যাবে। এখন আর কিছুই না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, ফেটে নেওয়ার কারণে এবং সামান্য বেকিং সোডা ব্যবহার করার কারণে এটা এখনই কিন্তু ফুলে উঠেছে। ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত। আমারগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভেতরটা দেখুন একদম ফাঁপা হয়েছে, এই ফাঁপার কথাই বলছিলাম। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এভাবে বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।